এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন অনেকদিন পর আজকে ডেইলি ব্লগ শেয়ার করতে ইচ্ছা করলো। বলতে পারো তোমাদের রিকোয়েস্টেই আবার ডেইলি ব্লগ শুরু করলাম। অনেকদিন হয়ে গেছে আর ডেইলি ব্লগ করাই হয় না, বেশিরভাগই এখন শপিং ব্লগ, টিপসের ব্লগ, রিভিউ ব্লগ এগুলোই শেয়ার করি। তো আজকে সারাদিন কীভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই দিনটা কিন্তু আজ শুরু করতে চলেছি, ঠাকুরের পুজো দিয়েই শুরু করব। সকালে পুজো হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে, এবার রান্না বান্নার পালা, সকালে ব্রেকফাস্ট বানানোর পালা। আর হ্যাঁ, আরেকটা কথা, প্রচন্ড গরম পড়েছে, দেখতেই পাচ্ছ। এত গরম পড়েছে যে তোমাদেরকে একটু ছোট করে বলে দিই যে তোমরা কিন্তু প্রচুর 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 পরিমাণে জল খাও, আমিও জল খাচ্ছি। আর সবসময় একটু মানে হাইড্রেটেড থাকার চেষ্টা করো, জল খাও, বিভিন্ন রকম ফল খাও, এইসব খেয়েই আমাদেরকে থাকতে হবে। মানে গরমে তো শরীর খারাপ হয়ে যাওয়ার ভীষণভাবে মানে চান্স আর কি। আর আমরা, আর হ্যাঁ, তোমরা যারা বড়রা আমার ব্লগ দেখছো তাদের কাছে আমার, তাদেরকে আমার অনেক প্রণাম। আর যারা ছোটরা দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসা। তো চলো, তোমরা অবশ্যই পাশে থাকো, সাথে থাকো, আজকে ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠেই দেখলাম এই সাদা জবা ফুলটা ফুটেছে। আর আমার ঠাকুর সাদা জবা ফুল, সাদা ফুলই বেশি পছন্দ করে। আর সাথে সাথে এই নয়নতারা ফুলগুলোও ফুটেছে, এগুলোও তুলে নেব, নিয়ে ঠাকুরের পুজো দেব। দেখো সকাল সকাল বানাচ্ছি আজকে উপমা। রোজই রুটি চাউমিন এগুলো তো বানাই, তো আজকে কেমন মনে হলো একটু উপমা বানাবো। তো উপমার রেসিপিটা তোমাদের সাথে অল্প করে শেয়ার করবো, বেশি করবো না। তোমরা যদি বলো তো পরে আমি না হয় উপমার রেসিপি শেয়ার করে দেবো। আর তার সাথে দুপুরের লাঞ্চে কী কী বানাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো উপমার জন্য লাগবে কারি পাতা, আর গাছের কারি পাতা দিয়েই আজকে করব উপমাটা, সেই জন্যই ভেবে রেখেছি। দেখো সুন্দর টাটকা এবং তরতাজা কারি পাতা, তো এটাকে নিয়ে যাব আজকে। দেখো সকাল সকালই আমগুলো কেটেছি, কেটে রোদে একটু শুকোতে দিয়েছি। আমটা মানে নুন হলুদ মাখিয়ে আর নদে রোদে দিয়েছি, একটু পরেই দুপুরবেলা প্রচুর রোদ আসবে, রোদে একটুখানি আমটাকে জাগাবো। আর উপমা বানাতে তো তোমরা জানোই যে সর্ষে ফোড়ন দিতে হয়, অবশ্যই কিন্তু কালো সর্ষে ফোড়ন দেবে। কালো সর্ষে ফোড়নের ঝাঁজটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগে। কাঁচা লঙ্কা আর রসুন ফোড়নটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সব একসাথে দিয়ে দেবো। সবজিগুলো আগে ভেজে নেব, তারপরে সুজিটা দেবো, আর এই ধনে পাতাটা কিন্তু শেষে দেবো। দেখো পেঁয়াজের সাথে সাথে কেটে রাখা আলু গাজরটাও আমি দিয়ে দেবো। দেখো শেষকালে এই আমানটাকেও একটু ক্রাশ করে আমি দিয়ে দেবো, একটু ছোট ছোট করে কুচিয়ে নেব, নিয়ে তারপর একটু দিয়ে দেবো, এটা মুখে পড়লে বেশ টেস্ট লাগবে আর কি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরো সুজির প্যাকেটটা। দেখো সুজিটা কিছুটা ভেজে নিয়েছি, মানে সবজির সাথে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এই টমেটোটা। টমেটোটা বেশ গলে গলে যাওয়ার পর কিন্তু জল দেব। আর এই রান্নাটায় অবশ্যই কিন্তু তোমরা টমেটো সস অথবা এরম রেড চিলি সস দিয়ে পরিবেশন করো, টেস্ট খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর যারা গোলমরিচ গুঁড়োভাবে দেবে তারাও দিতে পারো, এটা কিন্তু দারুণ টেস্টি হয়। আর দেখো সকালবেলা উঠেই দেখলাম হাজবেন্ড গাছ থেকে ফুলগুলো পেরে এরকমভাবে রেখে দিয়েছে, আর এত সুন্দর ঘরটায় সুন্দর গন্ধ ছাড়ছে, মনটা যেন বেশ ভালো হয়ে গেলো যে সকাল সকালই এত সুন্দর। ঘুম থেকে উঠেই দেখলাম মনটা ভীষণ ভালো হয়ে গেছে, এত সুন্দর গন্ধ। আর এই সুন্দর গন্ধ দিয়েই আজকের ব্লগটা আমি শুরু করছি। দেখো দুপুরে হচ্ছে পাবদা, পাবদা এনেছে আর চিংড়ি এনেছে। তো পাবদা কারি সর্ষে করবো, আর চিংড়ির একটা কিছু বানাবো, যেটাই করবো অল্প করে তোমাদের সাথে আজকে শেয়ার করবো।
তো দেখো আরেকটা এই মাছও এনেছে, এইটা কি মাছ জানি না, মাছগুলো সব হাজবেন্ডই আমাকে সুন্দর করে কেটে বেছে দিল, আর আমি নুন হলুদ মাখিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। এটা কি মাছ আমি ঠিক জানি না, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কি মাছ। সর্ষে পাবদা বানানোর জন্য পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি, আর পাশে এই প্রেশার কুকারে পটল চিংড়ির আলুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। দেখো আমি যখনই সর্ষে বাটি, সর্ষের সাথে সবসময় এই পাবদা মাছটার জন্য দিচ্ছি হচ্ছে 3 চামচ সর্ষে, আর সবসময় সর্ষে বা পোস্ত বাটার সময় যাতে মিহি করে বাটা হয় মিক্সিতে, তাই দিয়ে দিই টমেটো, টমেটো কুচিও দিয়ে দিই, আর তার সাথে সাথে দিয়ে দিই কতগুলো কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, আর তার সাথে সাথে এটা খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। আর সর্ষে বাটলে যাতে তেতো না হয় তার জন্য একটু নুনও দিয়ে দেবো। দেখো মাছ ভাজার ওই তেলেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপর ওই তেলে লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এই সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, বাটাটা। তো দেখো সর্ষে এটা টমেটোটা একটু কষা হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেবো সামান্য একটু জল, যতটা যে রকম গ্রেভি তোমরা চাও তো সেই রকম জল দিয়ে দেবে, তারপরে দিয়ে দেবো এই মাছ ভাজাগুলো। দেখো খুব বেশি ধনে পাতা পছন্দ না হলেও অল্প সামান্য ধনে পাতা তোমরা দিতেই পারো, তো আমিও হালকা একটু ধনে পাতা দিয়ে দিলাম। দেখো চিংড়ি মাছ ভাজার ওই তেলেই দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর পটল আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। দেখো যেহেতু একটু নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই নুন দিয়ে দিলাম, আর তার সাথে সাথে দিয়ে দেবো এই টমেটো কুচিটাও। আর এই পটল চিংড়ি ভালো হওয়ার জন্য গরম মশলা কিন্তু দিতেই হবে, গরম মশলা ছাড়া কিন্তু পটল চিংড়ি একদম বিয়েবাড়ি স্টাইলের মতো হয় না। আর এই কষার মধ্যে বা দিয়ে দিচ্ছি আলুটা, একসাথে আলু আর পটল একসাথে করতে হবে। তো দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো দেখো আমার পটল চিংড়ি কিন্তু দেখতে খাসা হয়েছে। সকালে যে আমগুলো রোদে জারিয়ে রেখেছিলাম না, এখন দুপুরে লাঞ্চের পর বানিয়ে নিচ্ছি আচার। তো আমি দিয়ে দিয়েছি এরকম বড় বড় দুটো গুড়, এটা এক্ষুনি গরমে গলে যাবে, তারপর আচারটা অনেকক্ষণ ধরে নাড়িয়ে যেতে হবে, তারপরে আচারটা তৈরি হয়ে যাবে। আর আচার বানানোর সময় অবশ্যই চেষ্টা করবে এরকম বিট নুন দেওয়ার। তো এবার বানিয়ে নেবো আচারের জন্য মশলা, সর্ষে আর 5 ফোড়ন। তো আবার দিয়ে দেবো বিট নুন। দেখো আর এই প্রতিদিন কিন্তু আচারটাকে এইভাবে রোদে দিতে হবে, রোদে প্রতিদিন করলে পরে কিন্তু আচারটা ভীষণভাবে মজে যাবে আর খুব টেস্টি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আর অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতো টাটা।